নিশ্চয় রাখা হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের শিক্ষা বোর্ড কর্তৃক আমাদের যেটা সংক্ষিপ্ত সিলেবাসের অংশ হিসাবে আমরা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় ক্লাসগুলো করছি, এবং এটার ধারাবাহিকতা আজকে আমরা তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে বৈদেশিক সাহায্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আসো যে বৈদেশিক সাহায্য বলতে অথবা ফরেন এইড বলতে আমরা কি বুঝি। বৈদেশিক সাহায্য আমাদের সমাজে বা একটা দেশ যেরকম স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, সমাজের মধ্যে একটা মানুষ যেরকম স্বয়ংসম্পূর্ণ না, সে অন্য অন্য সমাজের অন্যান্য লোকের উপর সে নির্ভরশীল, একইভাবে একটি দেশও আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের উপর কোনো না কোনোভাবে সে নির্ভরশীল, এই জন্য বৈদেশিক সাহায্যের বিষয়টা আসে। তো বৈদেশিক সাহায্য বলতে আমরা কি বুঝি, আমরা এটা বলবো যে বৈদেশিক সাহায্য বলতে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অথবা জরুরি প্রয়োজনে দেশ বহির্ভূত, অর্থাৎ এই দেশ যে দেশের অর্থনৈতিক উন্নয়ন বা জরুরি প্রয়োজন মোকাবেলা করা হবে সেটা অন্য দেশ থেকে যে কোনো ধরনের সাহায্য, যদি দেশ বহির্ভূত কোনো সাহায্য গ্রহণ করা হয় সেটাকে আমরা বলি বৈদেশিক সাহায্য। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জরুরি প্রয়োজন মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের দেশ বহির্ভূত যে সাহায্যগুলো গ্রহণ করা হয় এবং প্রদান করা হয়, গ্রহণ করা এবং প্রদান করা উভয়টিকে আমরা বৈদেশিক সাহায্য বলবো। এবার আসো বৈদেশিক সাহায্যের ক্লাসিফিকেশন গুলো, অর্থাৎ কি ধরনের হইতে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে বৈদেশিক সাহায্য সাধারণত তিন ধরনের হয়ে থাকে, যেমন একটা হচ্ছে আমাদের খাদ্য সাহায্য, দ্বিতীয় হচ্ছে প্রকল্প সাহায্য, আর তিন নম্বর হচ্ছে অপ্রকল্প সাহায্য। তো খাদ্য সাহায্য বলতে আমাদের মনে রাখতে হবে এটি যে শুধু খাদ্য সাহায্য বলতে সমস্ত খাদ্য এখানে বোঝাচ্ছে না, শুধুমাত্র চাল ও গম, এটার মাধ্যমে যদি কোনো দেশ অন্য একটা দেশকে সাহায্য করে থাকে তাহলে সেটাকে আমরা বলবো খাদ্য সাহায্য। আবারও বলছি, খাদ্য সাহায্য বলতে সকল খাদ্য সামগ্রীকে বোঝায় না, শুধুমাত্র চাল এবং গমের মাধ্যমে একটি দেশ অন্য একটি দেশকে যে সাহায্য করে থাকে সেটাকে আমরা বলবো খাদ্য সাহায্য। দ্বিতীয়ত যেটি সেটা হচ্ছে প্রকল্প সাহায্য, আমরা প্রজেক্ট এইড যেটাকে বলি। প্রকল্প হচ্ছে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে প্রকল্পগুলো নেওয়া হয়, এই সমস্ত পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক যে সাহায্যগুলা হয়ে থাকে সেগুলোকে আমরা বলি প্রকল্প সাহায্য। বাংলাদেশের প্রেক্ষিতে প্রকল্প সাহায্যের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলা আমাদের দেশে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বিদ্যুৎ প্রকল্প, মৎস্য, বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় 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 যে প্রজেক্টগুলো গ্রহণ করা হচ্ছে সেটা, তারপরে মৎস্য উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে, গ্যাস এবং তেল অনুসন্ধানের জন্য আমাদের দেশে বিভিন্ন প্রজেক্ট, তোমরা জানো যে দেশকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়, সেখানে বিভিন্ন বিদেশি সংস্থা বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সহযোগিতা করে থাকে অথবা বাংলাদেশ সরকার গ্রহণ করে থাকে। বাংলাদেশে যে প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু সেতু, যেটি যমুনা সেতু যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে পদ্মা সেতু প্রকল্প। এখানে আমাদের অধ্যয়নে হলেও এখানে যে কারিগরি বা অন্যান্য যে সাহায্যগুলো সেটা তোমরা জানো যে আমরা আমাদের দেশ না বরং চায়না থেকে প্রকল্প সাহায্যগুলো নেওয়া হচ্ছে, তা সত্ত্বেও বাংলাদেশে আরও অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যেগুলো মেট্রো রেল প্রজেক্ট বলতে পারো, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বলতে পারো, এগুলো সবগুলো হচ্ছে আমাদের প্রকল্পের সাহায্য, অর্থাৎ প্রকল্প সাহায্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার আসো আমরা অপ্রকল্প সাহায্যগুলো বলি। অপ্রকল্প হচ্ছে প্রকল্প ছাড়া যে সাহায্যগুলো আমরা বিদেশ থেকে বা গ্রহণ করে থাকি বা বিদেশকে প্রদান করে থাকি। এই অপ্রকল্প সাহায্যের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী হইতে পারে, সেটা ইলেকট্রনিক্স হতে পারে, রাসায়নিক হইতে পারে, আমাদের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যও হতে পারে। শুধুমাত্র খাদ্য সাহায্য বলতে আমরা খাদ্য সামগ্রীকে বুঝি না, এখানে চাল ডাল, আর এখানে অপ্রকল্পের মধ্যে যেমন আমরা জানি যে আমাদের তেল, এটা আমরা স্বয়ংসম্পূর্ণ না, আমরা অন্য দেশ থেকে জ্বালানি বলো, আমাদের ভোজ্য তেল বলো, এগুলো সব আমরা কি করি আমদানি করি, তো এই বিষয়গুলো আমাদের অপ্রকল্প সাহায্যের অন্তর্ভুক্ত হবে।
আর এর বাইরে আরো কতগুলো বৈদেশিক সাহায্য আমাদের দেশে বিদ্যমান, সেগুলো আমরা বলতে পারি। সে একটা হচ্ছে যে সামরিক যে সাহায্যগুলো, এগুলো একটা দেশের বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য, আমরা জানি নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী যারা থাকবে তাদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য গ্রহণ করতে হয়। যেমন আধুনিক কোনো ধরনের প্রযুক্তি যদি উদ্ভাবন হয়, সেটা প্রশিক্ষণ দেওয়া বা ওই সমস্ত প্রযুক্তিগত যে আমাদের যে মানে অস্ত্র আছে, যে এই উন্নত এই অস্ত্র টস্ত্রগুলো আমদানি করা আমাদের জন্য সম্ভব হয় না, ফলে এগুলো বিদেশ থেকে গ্রহণ করতে হয়। তাহলে এটাই সামরিক বা প্রতিরক্ষামূলক হয়। পরবর্তীতে যেটা হয় যে আয়তনের সাহায্য হচ্ছে যে FDI, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তোমরা জানো যে এটি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্যতম একটা চালিকা শক্তি এবং মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি দেশগুলোর যারা ধনী ধনকুব যারা আছে, তারা নিজ দেশ থেকে নিজ দেশের উৎপাদনের পাশাপাশি বিদেশি কোনো রাষ্ট্রে তারা মূলধনকে অর্থাৎ পুঁজিকে বিনিয়োগ করে। তাহলে বিদেশি বিনিয়োগ এই জন্য করে, মুনাফাকে সেজন্য বৃদ্ধি করতে পারে। বৈদেশিক প্রত্যক্ষ সাহায্যের আমরা যেটা বলি, যে আমাদের দেশে বা অন্য একটা দেশে যদি আমাদের দেশের ধনীরা বা অন্য একটা দেশের ধনীরা যদি আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হইতে পারে পোশাক ক্ষেত্র হইতে পারে, শিল্প ক্ষেত্রে হইতে পারে, বিদ্যুৎ ক্ষেত্রে হইতে পারে, অর্থাৎ আমরা যে প্রকল্পের কথা বললাম, এই সমস্ত ক্ষেত্রে যখন ইনভেস্ট করবে বা বিনিয়োগ করবে, সেটাকে আমরা বলবো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এটাও একটা বৈদেশিক সাহায্যের একটা অংশ। একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দান, অনুদান এবং ঋণ নিয়ে তোমাদেরকে একটু স্পষ্ট হইতে হবে। প্রথমে আসো আমরা দান নিয়ে কথা বলি। দান কাকে বলে? দান হচ্ছে, এগুলো বৈদেশিক সাহায্যের এক একটা অংশ। দান হচ্ছে কোনো একটি দাতা দেশ অন্য একটা গ্রহীতা দেশকে যখন কোনো সাহায্য করছে এবং সেটা অপরিশোধযোগ্য, অর্থাৎ সেটা আর কখনো তোমাকে পরিশোধ করতে হবে না। পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখবা যে পরিশোধ করতে হবে না, এবং সে এই টাকাটা বা এই অর্থ অথবা এই সমস্ত সাহায্যগুলো সে কোথায় ব্যবহার করবে সেটাও যদি নির্দেশ দেওয়া না থাকে বা উল্লেখ করা না থাকে, সেটাকে আমরা অনুদান বলি। আমি আবারও বলছি, অনুদান হচ্ছে ওই সমস্ত বৈদেশিক সাহায্য যেগুলো হচ্ছে দাতা দেশগুলো গ্রহীতাদেরকে কোনো ধরনের শর্ত ছাড়াই দিচ্ছে, অর্থাৎ পরিশোধ করা লাগবে না, এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহার করবে এটা গ্রহীতা দেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে, অর্থাৎ এখানে কোনো নির্দেশনা দেওয়া থাকে না, এটাকে আমরা দান বলি। আরেকটা সূক্ষ্ম বিষয় হচ্ছে অনুদান। অনুদান হচ্ছে দানের মতো, কিন্তু এখানে একটা শুধু পার্থক্য, সেটা হচ্ছে হ্যাঁ ফেরত দিতে হবে না, এটা সঠিক দাতা দেশকে, কিন্তু গ্রহীতা দেশ কোন ক্ষেত্রে বা কোন খাতে এটা খরচ করবে সেটা উল্লেখ করা থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। যেমন বাংলাদেশে যখন বিগত বছরগুলোতে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, তখন অনেক মানে দাতা দেশগুলো, বিশেষ করে দেখবা যে মিডল ইস্টের দেশগুলো, তারা বাংলাদেশকে সাহায্য করেছে, এবং সেখানে উল্লেখ করা ছিল যে এরকম ঘূর্ণিঝড়ের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ যারা অসহায় হয়ে পড়েছে, শুধুমাত্র তাদের সাহায্যার্থে আপনারা এই অর্থটা বা এই সমস্ত খাদ্য সাহায্যগুলো ব্যবহার করতে পারেন, এটা ফেরত দেওয়া লাগবে না, তবে কোন খাতে ব্যবহার করতে হবে সেটা উল্লেখ করা আছে, তখন আমরা এটাকে বলবো অনুদান। আর দানটা হচ্ছে যখন দেওয়া হবে তো তাকে আর্থিকভাবে দেওয়া হচ্ছে অথবা কোনো ধরনের প্রকল্প অপ্রকল্প, কিন্তু ওরা বলবে যেটা কোনোভাবে ফেরত দেওয়া লাগবে না, এটা আপনারা ইচ্ছা অনুযায়ী আপনাদের প্রয়োজনে দেশের স্বার্থে ব্যবহার করতে পারে। আর তৃতীয়টা হচ্ছে ঋণ। ঋণের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে এটা ফেরত দিতে হবে, এবং এখানে অনেক সময় কঠিন শর্ত দেওয়া থাকে, অর্থাৎ তোমাকে শুধু মূলটা ফেরত দিলেই চলবে না, এর পাশাপাশি মূলের সাথে আরো অতিরিক্ত কিছু দেয়া লাগতে পারে, যেটাকে আমরা বলি যে সুদ বলতে পারো বা শর্ত, যে কোনো শর্ত আরোপ করতে পারে। তাহলে দান, অনুদান, ঋণ, আমরা তিনটার মধ্যে যদি কম্পেয়ার করি, সবচেয়ে বেশি দেশের জন্য গ্রহণ করা সেটা হচ্ছে দান, আর অনুদানটা কিছুটা শর্ত দেওয়া থাকে, আর ঋণটা হচ্ছে এটা শর্তযুক্ত হয় এবং ফেরতযোগ্য হয়,
এই কারণে অনেক সময় আমরা দেখবো যে বৈদেশিক সাহায্যের মধ্যে কঠিন শর্তে যে ঋণগুলো দেওয়া হয় সেগুলো গ্রহণ না করেই দেশের জন্য মঙ্গলজনক হয়। পরবর্তী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। এবার আসো, বৈদেশিক সাহায্যের বা আমাদের যে আমরা বলছি যে ফরেন এইড, এটার প্রয়োজনীয়তা বা এটার সুবিধাটা কি? এখানে প্রয়োজনীয়তা এবং সুবিধা আমি একই হিসেবে নিয়ে আসছি, একটু খেয়াল করো যে গুরুত্ব কেন আমরা বৈদেশিক সাহায্য গ্রহণ করব। এর অনেকগুলো কারণের মধ্যে প্রথম হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত মূলধন নেই। আমরা জানি যে আমরা উন্নয়নশীল দেশ হওয়ার কারণে আমাদের সঞ্চয়ের পরিমাণ, আমরা আমাদের আয়ের একটা অধিকাংশ অংশ ভোগের জন্য ব্যয় করতে হয়, সঞ্চয়ের জন্য আমরা কম সঞ্চয় করতে পারি জনগণের আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে। ফলে যেটা হয় যে মূলধনের যোগানটা কম থাকে, এই জন্য আমাদের যেটা বলবো যে পর্যাপ্ত মূলধনের যোগানের যদি করতে চাই সেটা ফরেন এইডের মাধ্যমে কেবল সম্ভব। তাহলে আমরা যেটা বলতে পারি যে প্রয়োজনীয়তার মধ্যে বা একটা সুবিধা বলতে পারি বৈদেশিক সাহায্যে, সেটা হচ্ছে পর্যাপ্ত মূলধনের যোগান। দুই নম্বর যে সুবিধার কথা আমরা বলি যে আধুনিক শিক্ষার প্রসার। বিশ্বে অনেক উন্নত দেশ যারা শিক্ষার দিক থেকে বা কারিগরি প্রযুক্তির দিক থেকে ওরা অনেক এগিয়ে আছে আমাদের দেশের তুলনায়। আমরা যদি চাই যে না আমাদের দেশকেও উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে চায়, তাহলে আমাদেরকে যেটি করতে হবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা বলো, তাদের জ্ঞান বা প্রযুক্তিগত বলো, উৎকর্ষতা বলো, এই সমস্ত বিষয়ের সাথে আমাদেরকে কী করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। আর সেই সমন্বয় সাধন আমরা কীভাবে করবো, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই তাদের এই সমস্ত পরিকল্পনাগুলো আমাদেরকে আমদানি করতে হয় বা তাদের সাহায্য নিতে হয়। এই আধুনিক শিক্ষার প্রসারের জন্য আমাদের বৈদেশিক সাহায্যের প্রয়োজন। যেমন তোমরা জানো যে মালদ্বীপ একটি দেশ, সেখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। তা বাংলাদেশের যদিও আমরা এখনো উন্নত না, বাকি উন্নয়নশীল হিসাবে আমরা দাবি করি, তো দেখানো হচ্ছে যে তাদের দেশের শিক্ষার যে ব্যবস্থা, যে উন্নত শিক্ষা সেটা না থাকার কারণে আমাদের দেশের সরকার তাদেরকে সাহায্য করছে, সেটাকে আমরা বলবো যে বৈদেশিক সাহায্যের একটা অংশ। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বৃহৎ অবকাঠামো নির্মাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলতে চাই যে বৃহৎ অবকাঠামো নির্মাণের জন্য শর্তই হচ্ছে পর্যাপ্ত মূলধনের প্রয়োজন। তাহলে প্রথম দুর্বলতা আমাদের দেশে যে বা উন্নয়নশীল দেশগুলোর যেটা যে আমাদের পর্যাপ্ত মূলধন নেই। আর বৃহৎ অবকাঠামো মানেই হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে, তারপরে বাংলাদেশের যে ঢাকা চট্টগ্রামের যে ডাবল রেল লাইন যে প্রজেক্টটা বাস্তবায়নাধীন চলছে, তারপরে আমাদের গভীর সমুদ্র বন্দর বলো, তো এই সমস্ত প্রজেক্টগুলো যখন হাতে নেওয়া হয় তাহলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। এগুলো আমাদের কোনো দেশের একা বহন করা সম্ভব হয় না। এই জন্য উন্নয়নশীল দেশগুলোকে বা অনুন্নত দেশগুলোকে উন্নত দেশের উপর নির্ভরশীল হতে হয়। তাহলে বৃহৎ অবকাঠামো নির্মাণের জন্য আমাদের বৈদেশিক সাহায্যের প্রয়োজন হয়। তারপরে যে 4 নম্বর যে সুবিধা বা গুরুত্ব আমরা বলতে চাই সেটা হচ্ছে প্রযুক্তি এবং বিশেষ জ্ঞান লাভ। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে তেল গ্যাস অনুসন্ধান অর্থাৎ প্রাকৃতিক যে সম্পদগুলো আছে এগুলো অনুসন্ধানের জন্য আমাদের যথেষ্ট জ্ঞান বা প্রযুক্তি অভাব রয়েছে। এগুলো বিশ্বের সাথে তাল মিলিয়ে বা বিশ্বের যে আধুনিক যে প্রযুক্তি আছে ওইগুলোর সাথে আমরা যদি আমাদের দেশের লোকবলকে পরিচয় করিয়ে দিতে পারি অথবা তাদেরকে যদি তাদের সাথে রেখে ট্রেন আপ করতে পারি, মানে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষতা বৃদ্ধি করতে পারি, তাহলে দেশের জন্য এটা মঙ্গলজনক হবে। এরই অংশ হিসেবে সরকার যেটা করে যে প্রযুক্তি এবং বিশেষ জ্ঞান লাভ করার জন্য বিদেশি যা উন্নত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে তারা সম্পর্ক রাখে বা চুক্তি করে, তো তারা যখন আমাদেরকে ওই ধরনের প্রযুক্তি বা জ্ঞানের দ্বারা সাহায্য করে, তার দ্বারা আমাদের দেশের অদক্ষ বা আধা দক্ষ লোকগুলো পর্যায়ক্রমে তারা কি হতে পারে, দক্ষ হয়ে উঠতে পারে। এটাও আমাদের বিদেশি সাহায্যের অন্যতম একটা দিক। পঞ্চম যে দিক সেটা হচ্ছে বিশ্বের আন্তর্জাতিক এই বিশ্বায়নের যুগে একটা দেশের সাথে অন্য একটা দেশের যদি সুসম্পর্ক না থাকে তাহলে কিন্তু দেশ কোনো দেশই এগিয়ে যেতে পারে না। এই জন্য আমাদের যে পররাষ্ট্র নীতি দেখবা সেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের কিন্তু আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন হয়, অর্থাৎ
কোনো একটা দেশের সাথে যখন তুমি বাণিজ্যে লিপ্ত হবা, আন্তর্জাতিক সাহায্যে লিপ্ত হবা, অর্থাৎ তুমি ওই দেশে সাহায্য গ্রহণ করছো বা তুমি তাদেরকে তার প্রয়োজনে সাহায্য করছো, এর দ্বারা পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটে। অর্থাৎ একটা দেশের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বলো, অর্থনৈতিক বলো, সামাজিক বিভিন্ন বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো কি হয়, পারস্পরিক লেনদেন হয়, ফলে উভয় দেশের সম্পর্কটা গভীর হয়। তা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের বৈদেশিক সাহায্যের গুরুত্ব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হচ্ছে বৈদেশিক সাহায্য এবং এর বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো, পাশাপাশি এর সুবিধাগুলো কী কী বা এটার প্রয়োজনীয়তা কী। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বৈদেশিক সাহায্য এর কিছু কিছু নেতিবাচক দিক বা যে অসুবিধাগুলো আছে সেগুলো তোমাদের আলোচনা করব, এবং বাংলাদেশের প্রেক্ষিতে বৈদেশিক বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য এই দুটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে তুলে ধরবো। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।